ভাই একটা ব্যাপার একটু জানতে চাই। পাবন ভাই ধরেন আমরা যারা এখানটায় আছি শুধু মানে সংবাদকর্মী বা ক্রিকেটার না, সবাই আপনাকে অভিভাবক ফিল করে, আমি অনেস্টলি বলছি। কারো কোনো একটা বিপদ আপদ হলেও বিসিবি সেভাবে অ্যাড্রেস করে ব্যাপারটা, এবং এটা ঘটেছে দু একদিন আগেও ঘটেছে এরকম ঘটনা। তো একটা ব্যাপার পাবন ভাই, যে যারা কন্ট্রাক্টেড ক্রিকেটার পাবন ভাই এবং সেই ক্রিকেটার মুশফিকুর রহিম, তার এগেনস্টে ফিক্সিংয়ের সন্দেহ এলিগেশন টাইপের একটা রিপোর্টিং হলো, মুশফিক একটা লিগাল প্রসিডিউর শুরুও করেছে। বাট এই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যাদের সন্তান হচ্ছে বাংলাদেশের মুশফিকুর রহিমরা, তারা কেন এখন পর্যন্ত কোনো অ্যাকশনে যায়নি এবং যাবে কি না? এটা যদি না যায় পাপন ভাই, তাহলে তো আগামীকাল আমিও হয়তো আরেকটা রিপোর্ট বানাবো। আমি এক্সাম্পল দিচ্ছি পাপন ভাই, এবং ইট উইল বি আপনি যেই ঘটনাটা বলছেন, থিংস আর চেঞ্জিং, জিনিস চেঞ্জ হচ্ছে। একটা সময় ছিল মিথ্যা কিছু তথ্য দিলেই আপনার বেশি মানে মানুষ বেশি খেত, এর একটা গ্রহণযোগ্য ছিল। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। কিন্তু আপনি জানেন না, আপনারা তো সাংবাদিক, খোঁজ নিয়ে দেখেন এই সমস্ত মিথ্যাচার করতে করতে আস্তে আস্তে এখন মানুষ কিন্তু উল্টা কথাও বলছে, যে এরা তো ক্রিকেটকে ধ্বংস করার জন্য নেমেছে, এরকম কথাও বলছে কন্টিনিউয়াসলি। সো উই নো দ্যাট, এই জিনিসটাই তো আমরা চাচ্ছি, উই ওয়ার ওয়েটিং ফর দ্যাট। জানুক তারপর বিসিবির যা করার তা তো করবেই ডেফিনেটলি। ছেলে আসার পরে যখন কথা হচ্ছে আজকে মুশফিক নিয়ে, আমরা জানি মুশফিক হাতের থেকে ছেলে নিয়েও তো আমরা কাউকে কোনো প্রতিবাদ করতে দেখি না, একটা ইউনিভার্সিটি পড়া ছেলেকেও ফিক্সার বানায় আসছে। মানে শুধু তা না, তাকে আমরা ইন্টার্নশিপ করতে দিয়েছি বিসিবি, মানে এইটাকে ব্যাপারটা হচ্ছে কি সমস্যা, সে ইন্টার্ন করতে এসেছে, অফকোর্স সে ইন্টার্নশিপ করতে এসেছে আমাদের এখানে। সো মানে সমস্যাটা হয়েছে এখানে একাধিক, আমি খালি মিডিয়াকে দোষ দিচ্ছি না। আগে একটা সময় ছিল যখন নাকি আমি আরও অনেক বেশি ইনভলভ ছিলাম এই সমস্ত ব্যাপারে, আমি রেগুলারলি আপনাদের সাথে কমিউনিকেট করতাম। এই 7-8 মাস যখন আমি এটা বন্ধ করেছি, আসলে বিসিবির সাথে কমিউনিকেশনটাও মনে বন্ধ হয়ে গেছে, বিসিবির থেকে কেউ তেমন কোনো কথাই বলছে না, মানে রিপ্রেজেন্টিং বিসিবি, এক একজন হয়তো এক একজনের ওপিনিয়ন দিচ্ছে কিন্তু রিপ্রেজেন্টিং বিসিবি। আমি কালকেই ওনাদের সাথে বসেছিলাম, আমি কথা বলব কি আপনারা চুপচাপ বসে আছেন কেন, আমি নাই তো কেউ তো বলতে হবে, তো মানে নাহলে তো কনফিউশন থাকতেই পারে। সো এটা একটা কারণ, বাট যে কয়টা জিনিস এখন পর্যন্ত মানে আমি অনেক দিন ধরেই দেখছি, দাহা মিথ্যা, এরপর আর কিছু বলার নেই আমার। না না না, আমি আপনাদেরকে একটা কথা বলি, ইস্যুটা হচ্ছে এগুলো নিয়ে কালকেই ফার্স্ট আমি এসেছি বোর্ডে, আমি পরশুদিন এসেছি ঢাকায়, এসে কালকে পরশুদিন আগের দিন আমি কালকেই আমরা বসছিলাম, গতকালকে এসে আমি এখানে ছিলাম কয়েক ঘন্টা, আমি ওনাদের সাথে বসেছি কথা বলেছি, আমি আমার ওপিনিয়নটা তাদেরকে জানিয়ে দিয়েছি। তো আপনাদের আর কিছুদিন কয়েকটা দিন অপেক্ষা করুন, ঠিক হয়ে যাবে, মানে ঠিক হবে না, আমি বলছি আমরা কি করছি না করছি এটা আপনারা জানতে পারবেন।